দিয়ে যে কুরুচি বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ইতিমধ্যে মহানন্দ রন্ধন মহানন্দে বিক্ষোভ মিছিল করেছে এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে আগামীকালকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাঙ্গা তার বক্তব্য প্রত্যাহার না করে রংপুর মহানগর যুবলীগ আগামীকালকে কর্মসূচি ঘোষণা করেছে মুর্শিদাবাদ তুষ্য পত্রিকা দান করবে এবং রংপুর মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে তিনি চব্বিশ বক্তব্য প্রত্যাহার না করেন।